হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসকে কম্পিউটার পক্ষ থেকে আমি কাউসার আহমেদ আবার আপনাদের সামনে আরেকটি মেসেজ নিয়ে হাজির হয়ে গেলাম। সো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, গত অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম আপনাদের সামনে, ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে পরপর কয়েকটি ভিডিও তৈরি করেছিলাম, যদিও এটি আপনাদের সামনে মেসেজ। 2018 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশিত নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। ইতিমধ্যে আপনারা প্রায় 933 জনের মতো, 933 মানুষের মতো আপনারা এগুলা ভিউজ করেছেন। আশা করি আপনারা সবাই এরকমভাবে প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন। আমাদের চ্যানেলে ভালো লাগার এবং টেকনোলজি প্রযুক্তি নিয়ে অনেক ভিডিও আছে। তারপর পরে রুটিনটা পরিবর্তন হওয়ার পর আমি আরেকটি ভিডিও তৈরি করেছিলাম ওই রুটিনটি পরিবর্তন হওয়ার পর, সেটা আপনারা অলরেডি প্রায় 79-80 মতো লোক আপনারা এটাকে ভিউ করে দেখেছেন ভিডিওটি। তো আমি বলেছিলাম এই ভিডিওতে যদি রেজাল্ট বা রুটিন পরিবর্তন হয়, সরি, যদি রুটিন পরিবর্তন হয় আপনাদের সামনে আবারও ভিডিও তৈরি করবো। সো আবার রুটিনটি পরিবর্তন হলো, সেখানে আপনাদের সামনে আবার আজকে ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে রুটিনটি কতটুকু পরিবর্তন হলো সেটা আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির সাইডে গেলেই দেখতে পাবো। তো ভিউয়ার্স, চলুন আমরা চলে যাব সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইডে, ন্যাশনাল ইউনিভার্সিটি। তো ভিউয়ার্স, তার আগে বলে যাই, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতেও ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আমি তার পাশে থাকা ন্যাশনাল ইউনিভার্সিটির রিসেন্ট নিউজ, আমার যে ভিডিওটি আজকে যে উদ্দেশ্য তৈরি করা সেটি হলো একটি মেসেজ আপনাদের সম্মুখে পৌঁছে দেওয়া। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরপর তিনটে নোটিশে আমি ওপেন করেছিলাম। সর্বপ্রথম যে নোটিশটি আপনাদের দেয়া ছিল পুনঃসংশোধিত, এটা নয় সরি, সর্বপ্রথম যে নোটিশটি দেওয়া ছিল সেটা হলো 2018 সালের অনার্স দ্বিতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষার সময়সূচি, সেটা ছিল 14 অক্টোবর, এই রুটিনটি প্রকাশিত করা হয়েছিল। তারপর আরেকটি রুটিন প্রকাশিত করা হয়েছিল পরীক্ষার সংশোধিত সময়সূচি, দেখুন 2018 সালের অনার্স দ্বিতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষার সংশোধিত সময়সূচি নিয়ে 31 অক্টোবর, এটা 8 তারিখের পরীক্ষা, 1 তারিখ চলে গেছিলো। সো আমরা তারপর যে নোটিশটি প্রকাশিত করেছিল সেটা 19 নভেম্বর। সো আজকে যেহেতু 22 তারিখ, আমার ভিডিওটা তৈরি করতে দু একদিন সময় লেগে গেছিলো, কারণ একটু নেটের প্রবলেম ছিল, বিদ্যুতিক সমস্যা ছিল। সো সের জন্য আপনাদের দুদিন পর আপনাদের ভিডিওটি তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ভিউয়ার্স, 19 নভেম্বর 2018 সালের অনার্স দ্বিতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষার পুনঃ সংশোধিত সময়সূচি, তার মানে এ নিয়ে পরপর দুবার রুটিনটি পরিবর্তন হয়েছে। তো আজকে আমরা দেখবো এটার কতটুকু পরিবর্তন। দেখা যাচ্ছে প্রথম যে এক্সামটা ছিল 1/12/2018 শনিবার, সেম আগেরটিতে এটাই আছে। তারপর আছে 5/12/2018 বুধবার, 5/12, এটাও সেম, তাহলে এখানে কোনো পরিবর্তন হয়নি। দেখুন রুটিনটি কোথায় গিয়ে পরিবর্তন আছে, 8/12/2018 শনিবার পরীক্ষাটি ঠিক আছে, সেম ঠিক। তারপর আছে 12/12, 8/12-র পর আপনার যেটা আসছে 12/12 এক্সামটা আপনার আছে। সুবিভার্স দেখতেছেন 12/12/2018 বুধবারের এক্সামটিও সেম আগের তারিখে রয়ে গেছে। তারপরেতে আমরা যাচ্ছি 15/12/2018 এক্সামটি, 15/12/2018 এক্সাম শনিবার, 15/12/2018 এক্সাম শনিবার, সর্বশেষ রুটিনটিতে একই, কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা 5/1/19 দেখি পরিবর্তন হয়েছে কিনা, আগে ছিল কিনা 5/1-টা, 5/1 আগে ছিল না। 15/12/2018 শনিবারের পর, 15/12/2018 শনিবারের পর বর্তমান যেটা পরিবর্তিত নোটিশ সেটার পরীক্ষা নিয়ে গেছে 5/5/2019, সেটার মধ্যে ছিল আপনার 18/12, তার মানে ডিসেম্বরের 18 তারিখেও এক্সাম ছিল, ডিসেম্বরের 15 তারিখ পর 18 তারিখ মঙ্গলবার আপনার এক্সাম ছিল, কিন্তু যেটা পরিবর্তিত হয়েছে সেটার ভিতরে ডিসেম্বরের 15 তারিখের পর আর কোনো এক্সাম রাখেনি, টোটালি তারা জানুয়ারির 5 তারিখ এক্সাম নিয়ে গেছে। এখন তাহলে আপনার 15 তারিখের পর যে 18, 22, 26, 29, 1, 3 টোটাল 1, 2, 3, 4, 5, 6টি এক্সাম আপনার পিছনে দেওয়া হয়েছে। সো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। তো ভিউয়ার্স, আমরা দেখি আরও কোনো এক্সাম পরিবর্তন আছে কিনা এরকম পর্যায়ে। 15/1/15 এক্সাম আছে, 20/1/19 এক্সাম আছে, 22/1/19 এক্সাম আছে, 24/1/19 এক্সাম আছে, 27/1/2019 এক্সাম আছে, 29/1/2019 এক্সাম আছে, 31/1/2019 2/2, মানে ফেব্রুয়ারির 4 তারিখ গিয়ে আপনার টোটালি পরীক্ষা অনার্স দ্বিতীয় বর্ষের
পরীক্ষাটা শেষ হবে 2018 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা 4 দিন ফেব্রুয়ারি 2 তারিখ 2019 সালে এক্সাম পূর্ণাঙ্গভাবে শেষ হবে। আগে পরীক্ষা যেটা ছিল 16 জানুয়ারি 16 তারিখ 2019-এ আপনার পরীক্ষা শেষ করে দিয়েছিল বোর্ড কর্তৃপক্ষ। তো যেহেতু আমাদের রুটিনটি ঘুরেছে, আশা করি আপনারা সবাই রুটিনটি দেখেছেন, কোন কোন পরীক্ষাগুলো কার কোন পরীক্ষা কিভাবে ঘুরেছে। প্রথম দিক দিয়ে 1 থেকে 15 তারিখ পর্যন্ত অপরিবর্তনীয়, ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত রুটিন অপরিবর্তনীয় রেখেছে, এখানে কোনো পরীক্ষা পরিবর্তিত হয়নি বা রুটিনও চেঞ্জ করেনি এখানে। আশা করি আপনারা সবাই রুটিনটি ভালো করে দেখে নেবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে 3টা রুটিনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সবাই অতি সহজে সেখান থেকে রুটিনগুলোর লিঙ্ক থেকে ডাউনলোড করে ভিডিওগুলো দেখতে পারবেন। এবং বিগত যেই ভিডিওগুলো তৈরি করেছে প্রত্যেকটার আমি লিঙ্ক দিয়ে নিবো, আপনারা সেগুলো আস্তে আস্তে দেখে নিতে পারেন, আপনাদের বোঝার সুবিধার্থে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। যদি আবার কোনো এক সময় আবার রুটিন পরিবর্তিত হয়ে থাকে, আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই সংশোধিত রুটিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।